নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। আমাদের নর্মালি ছাত্রজীবনে যেটা হয়, যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা আসে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সেই বলতে পারো শিহরণটা জাগে না কোনো কিছু করতে হবে, আর যখন সেটা জেগে যায় তখন মনে হয় যে আমরা এইটা করিনি এটা করিনি এভাবে এই সময় কী করে শেষ হবে। তখন আমরা কী করতে থাকি, সাজেশান খুঁজতে থাকি কীভাবে শর্টকাটে নাম্বার পেতে পারি। তো এটাই আমাদের ছাত্রজীবনের সবথেকে বড় বৈশিষ্ট্য বলে আমার মনে হয়, যে কোনো মানুষের ক্ষেত্রে এটা হয়েছে। তো এখানে আমরা সেই জন্য কিছু অপশনাল নিয়ে আলোচনা করব, যাতে আমাদের কি হয় না কোনো ক্ষেত্রে অন্তত সামহাও সেই সাবজেক্টটা থেকে অন্তত পাস করে বেরিয়ে আসতে পারি। তো এখানে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। অপশনাল মানে আমরা কোন টপিকটাকে বাদ দিয়ে কোন টপিকটার প্রতি এখন আমরা কি করতে পারি না ধ্যান দিতে পারি, লক্ষ্য দিতে পারি, তাহলে সেই লক্ষ্যর পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে নাম্বারটাকে নিয়ে আসব। আমি কোনো একটা ভিডিওতে তোমাদের নাম্বার ডিভিশন নিয়েও কথা বলে নেব, সেই নাম্বার ডিভিশন নিলে তোমরা বুঝতে পারবে কত নাম্বার কোন থেকে আসে, তাহলে তোমাদের সেটাকে চুজ করতে সুবিধা হবে। তো দেখো, এখানটায় আমরা অপশানের কথা যদি বলি, অপশানের মধ্যে প্রথমে যেটা তোমাদের একদম তোমাদের বইয়ের শুরুতে যেটার মধ্যে থাকবে সেটা হলো রিলেশন, ঠিক আছে, রিলেশন ম্যাপিং, ঠিক আছে, রিলেশন ম্যাপিং বা ফাংশন, যেটাকে আমরা বলছি সম্বন্ধ চিত্রণ বা অপেক্ষক, চিত্রণ বা অপেক্ষক, তাহলে এই জিনিসটা রয়েছে। ওকে, এটা প্রথমে রয়েছে। তো আমি অলরেডি তোমাদের রিলেশন ম্যাপিং নিয়ে তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি, যারা জানো না তারা প্লিজ ভিডিওর মানে চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো। এই ভিডিওর আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, প্লে লিস্টেও আছে, সেখানে গিয়ে তোমরা সমস্ত সলিউশন ভিডিওসগুলো দেখতে পারো। তো এখানটায় এটার সাথে কী অর আসে, এটার সাথে অর আসে ইনভার্স ত্রিকোণমিতি, তাহলে বিপরীত ত্রিকোণমেত্রিক অপেক্ষক, সামথিং এরকম কোনো নাম থাকবে, ঠিক আছে, তাহলে ইনভার্স ত্রিকোণমেট্রিক অপেক্ষক, তাহলে এইটার সাথে এটা অর আসে, যে কোনো একটা করে নাও, মিনিমাম এখান থেকে ছ নাম্বার তুমি পেয়ে যাবে যে কোনো একটা থেকে। রিলেশন ম্যাপিং করলে তোমার ওই যে ইনজেকশান, বাইজেকশান, সাবজেকশান, ঠিক আছে, এক এক উপরিচিত্রণ যেগুলোকে আমরা বলছি, এছাড়াও তোমার সসম প্রতিসম এবং সংক্রমণ দেখালে, হ্যাঁ, এই তিনটে নিয়ে আমাদের যেটা রয়েছে, তো এই সমতুল্য সম্বন্ধ রিলেশন ম্যাপিং। আর তোমার এখান থেকে আমরা কী করতে পারি, একটা হলো তোমার ওয়ান ওয়ান অন টু ম্যাপিং, ঠিক আছে, যেটাকে ইনজেকশান, সাবজেকশান, বাইজেকশান সেম জিনিস। আর হলো তোমার এখানটা রিলেশনের ক্ষেত্রে তুমি করতে পারো সমতুল্য সম্বন্ধ, যেটাকে আমরা সসম প্রতিসম এবং সংক্রমণ দেখাচ্ছি, আর ইনভার্স ম্যাপিং করতে পারি। তো এই তিনটে জিনিস করলে মোটামুটি এখান থেকে পেয়ে যাবে, আর নাহলে ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি করতে পারি। সেকেন্ড জিনিস আমরা এখানটা, এই যে জায়গাটা আমাদের রয়েছে অ্যালজেব্রা, ঠিক আছে, তাহলে এই অ্যালজেব্রাতে আমরা যেটাকে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট পাই, হ্যাঁ, সেখানটায় এই জিনিসটাকে তোমরা অপশনাল হিসাবে রেখো না, এই জিনিসটা পুরোটাই তোমরা করো। এখানে যে 10-11 নম্বর আসে তোমাদের সুন্দরভাবে তোমরা এখান থেকে পুরোটাই স্কোর করতে পারবে। এখানে একজন কমেন্ট করেছিল ক্র্যামার্স রুল দেখিয়ে দেওয়ার জন্য, আমি ক্র্যামার্স রুলের পার্টিকুলার ভিডিও এবং ইনভার্স ত্রিকোণমিতি, সরি, ইনভার্স ম্যাট্রিক্স বের করার সব ফর্মগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, একটু দু একদিনের মধ্যেই আমি সেগুলো করে দেবো। তোমরা তাই জন্য বলছি নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলে প্রতিটা ভিডিওগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে অ্যালজেব্রা হয়ে গেল। যদি কারোর যেটা হিউজ পার্ট, যেটা হলো ক্যালকুলাস, অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 35 নাম্বারের কাছাকাছি একটা নাম্বার আসে, তো এই ক্যালকুলাসে কেউ অপশনাল করে নিতে পারে। কেউ ধরো ডেরিভেটিভ নিয়ে শিখেছে, তার ইন্টিগ্রেশন ভালো লাগে না, তাহলে সে ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার, ডেরিভেটিভের সে এখানে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার সে করে নিল। এবার ডেরিভেটিভ রিলেটেড যে অ্যাপ্লিকেশান রয়েছে, যেটাকে আমরা বলছি স্পর্শক অভিলম্ব, ঠিক আছে, স্পর্শক অভিলম্ব আর হলো চরম অভিলম্ব, ঠিক আছে, এই যে জিনিসটা, এই দুটো জিনিস করে নিলেই তোমার এখান থেকে এনাফ হয়ে গেল। এবারে সে কেউ যদি ভেক্টর আর ভেক্টরের সাথে থ্রিডি করতে পারে তো ভালো, শুধু ভেক্টর করে নাও, ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট এইটুকুনি করে নাও, কোনো এখানে অন্যান্য জিনিসগুলো আমার করার দরকার নেই, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট করে নিলেই আমার এখানটায় হয়ে যাবে, এই গু জিনিসগুলো হয়ে গেল। এছাড়াও তুমি এখান থেকে কি করতে পারো, এলপিপি অবশ্যই করো, এলপিপি, ঠিক আছে, এলপিপি থেকে আমার ছাঁকা 5 নাম্বার চলে আসে। আর আমার যদি প্রবাবিলিটি করতে হয়, প্রবাবিলিটি যদি পার্ট অনুযায়ী তুমি ভেঙে দেখো, তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা করতে পারো, তার সাথে বায়েস থিওরেম করতে পারো, আর যদি কেউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সমক, মানে ওই যে মধ্যক নির্ণয় করা, সমক পার্থক্য নির্ণয় করা, ওই যেখানে মিন ভেরিয়েন্সের অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি করতে পারো তো ভালো, যদি না করতে পারো প্রবাবিলিটি প্রথমটা করো, আর প্রথমের সঙ্গে সঙ্গে বায়েস থিওরেম
সেগুলো করে না, তাহলে এইগুলোকে আমরা অপশনাল হিসেবে রাখতে পারি। তাহলে আমি যদি সেটাকে একদম শর্টে বলতে চাই, তাহলে রিলেশন আর ইনভার্সের মধ্যে যে কোনো একটা করে নাও। এখানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স অবশ্যই করো, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের মধ্যে অপশনাল করে নাও। যদি ডেরিভেটিভ ভালো লাগে ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন ভালো লাগলে ইন্টিগ্রেশন করো, দুটো ভালো লাগে দুটোই করো। এখানে আমি কথা বলছি যারা অপশনালের কথা বলে, বেশিরভাগ জন্য অপশনালের কথা বলে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি। কারো যদি মনে হয় এই পোর্শনটা পুরোটা করে নিতে পারবে, তাহলে এই পোর্শনটাই পুরোটা করে নাও, 35 নম্বর আছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনও একটা রয়েছে, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, তাহলে সেই জিনিসটা আমার এখানটায় চলে আসবে, পুরো অ্যাপ্লিকেশনে এর মধ্যে নাম্বারও চলে আসবে, আমার ডেরিভেটিভও নাম্বার চলে আসবে। এখানে ভেক্টরের শুধু করো, থ্রি ডিতে যেতে হবে না, ঝামেলা বাড়িয়ে এলে আপনি এলপিপি করে নেওয়ার প্রবাবিলিটির প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার, প্রবাবিলিটির প্রথম দ্বিতীয় চ্যাপ্টার সন্ধ্যা রয়েছে, সেই সাজেশনগুলো দেখে নাও, সেখান থেকে তোমাদের পেয়ে যাবে। আর কোনো এখানে চাপ নেওয়ার দরকার নেই। পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইয়ার কোশ্চেনও আমি করে দিয়েছি অলরেডি অনেক কটা, আর বাকিগুলোও আসছে, এবং তার সাথে সাজেশন ভিডিও আসছে এমসিকিউ কীভাবে সলভ করতে, কারণ ওখানে আমাদের 10 নম্বর থাকে, সেই জিনিসগুলো কোন কোন জিনিসগুলো আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো প্রতিটা ক্লাসে। তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। দেখো এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।